প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইন নবম শ্রেণীর রসায়ন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে পদার্থের অবস্থা। প্রথমেই আমাদের যেটা কাজ সেটা হলো কণার গতি তত্ত্ব সম্পর্কে আমরা একটু জানব। কণার গতি তত্ত্ব, পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং পদার্থের গতি নিয়ে, পদার্থের অবস্থা নিয়ে যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কণার গতি তত্ত্ব। তাহলে কণার গতি তত্ত্বের ভিতরে মূল যেটা বিষয় আসতেছে সেটা হচ্ছে কঠিন অবস্থা, পদার্থের যে কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা, এটা কেন হয়। কঠিন অবস্থায় পদার্থের ভিতরে আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, আন্তঃআণবিক দূরত্বটা কম থাকে এবং যখন তাপ প্রয়োগ করা হয় তখন তাপ শক্তি গ্রহণ করার ফলে পদার্থের কণাগুলো নিজ নিজ অবস্থানে কম্পিত হতে থাকে। কম্পিত হওয়ার এক পর্যায়ে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। অর্থাৎ আমরা যদি কঠিন বস্তু তরল আর গ্যাসীয় এই তিনটে বস্তু ধরি, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কঠিন বস্তুতে সব থেকে বেশি। যখন তাপ প্রয়োগ করা হয় তখন তাপ শক্তি কঠিন কণাগুলো গ্রহণ করে এবং নিজ নিজ অবস্থানে তারা কম্পিত হতে থাকে। যখন যতই কম্পিত হয় আস্তে আস্তে তারা দূরে সরে যায় এবং বিচ্ছিন্নভাবে তখন এলোমেলো হয়ে ঘোরাঘুরি করতে থাকে। এই অবস্থাটার নাম দেওয়া হয়েছে তরল অবস্থা। অর্থাৎ বস্তুটা তখন তরলে পরিণত হয়। তারপরে যদি আরো তাপ দেওয়া হয় তাহলে একসময় আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেকটাই কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্বটা বেশ বেড়ে যায়। তখন তারা আবার চলাচল শুরু করে, সেই অবস্থাটা হলো এবং বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাঘুরি শুরু করে, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা তিনটে অবস্থা জানলাম কণার গতি তত্ত্বের সাহায্যে, একটা কঠিন, একটা তরল এবং একটা গ্যাসীয়। আবার তাহলে কঠিন বস্তুর আন্তঃকণা আকর্ষণ শক্তিটা খুব বেশি থাকে, তাপ প্রয়োগের ফলে কণাগুলো কম্পিত হয়, দূরে সরে যায়, তখন তরল অবস্থার সৃষ্টি হয়। আরো যদি তাপ দেওয়া যায় তখন আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেকটাই কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, তখন তরল অবস্থার সৃষ্টি হয়। আরো যদি তাপ প্রয়োগ করা যায় তখন তরল কণাগুলো আরো দূরে দূরে অবস্থান করে এবং অনেকটা বিক্ষিপ্ত অবস্থায় ছুটাছুটি শুরু করে, তখনই সে অবস্থাটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে এই আমরা বুঝলাম কণার গতি তত্ত্ব। এখন আমরা পরের বিষয়ে যাব, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপন, তাহলে ব্যাপনের সংজ্ঞাটা কি? ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় বস্তু সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আবার কোনো মাধ্যমে কঠিন, তরল এবং গ্যাসীয় বস্তুর সমভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াই হচ্ছে ব্যাপন। তাহলে এখানে আমরা তিনটা বিষয় জানলাম, সেটা হলো কঠিন বস্তুর ক্ষেত্রেও ব্যাপন হতে পারে, তরলের ক্ষেত্রেও হতে পারে, আবার গ্যাসীয় বস্তুর ক্ষেত্রেও হতে পারে। তাহলে প্রথমে আমরা দেখব তরলের মধ্যে কঠিনের ব্যাপন। সেক্ষেত্রে যদি আমরা ধরে নেই, তাহলে তরলের মধ্যে কঠিনের ব্যাপন, এক্ষেত্রে আমরা একটা বিকারের মধ্যে পানি নিয়ে তার মধ্যে যদি কয়েকটা দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দেই, তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে সম্পূর্ণ বিকারের পানিটাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বর্ণ, গোলাপি বর্ণ, ওই বর্ণ ধারণ করে। এখানে কিন্তু কোনো প্রভাব বিস্তার হয় নাই, অর্থাৎ তাপ চাপ কোনো কিছু ছাড়াই। তাহলে এটা দেখা যাচ্ছে তরলের মধ্যে কঠিনের ব্যাপার। তারপরে আমরা আসি আবার তরলের মধ্যে তরলের ব্যাপার।
তরলের মধ্যে তরল এবং বিষয়টা এরকম একটা বিকারের মধ্যে পানি নেওয়া হলো তার মধ্যে কয়েক ফোঁটা যদি তরল নিম ঢেলে দেই এবং কোনো কিছু করা ছাড়াই যদি আমি রেখে দেওয়া যায় তাহলে এক সময় দেখা যাবে সম্পূর্ণ তরল পদার্থটাই ওই নীল বর্ণ ধারণ করে তাহলে এখানে তরল নীল তরল পানিতে সম্পূর্ণরূপে ব্যাপন অবস্থায় ছড়িয়ে পড়ল এটা হচ্ছে তরলের মধ্যে তরলের ব্যাপন এখন আরেকটা হচ্ছে আমাদের গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপক এক্ষেত্রে আমরা যদি একটা তুলায় ভিজে নিই ভেজানো হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভেজানো একটা তুলা নেওয়া তুলা হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার আরেক পাশে আমরা নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে দুটো গ্যাস যেহেতু চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিকে এগিয়ে যায় আবার অ্যামোনিয়া গ্যাসটাও হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের দিকে এগিয়ে আসে দেখা যায় দুটো গ্যাস একত্রে মিলিত হয় এবং একত্রে মিলিত হয়ে তারা একটা সাদা ধোঁয়া সৃষ্টি করে সাদা ধোঁয়া এই সাদা ধোঁয়াটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাসের বিক্রিয়াটা হয় এরকম অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এখন বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো এটা হচ্ছে গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপার এখন এখানে আরেকটা প্রশ্ন যে কেন অ্যামোনিয়াম ক্লোরাইডটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে তৈরি হলো বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাস থেকে দূরে সরে আসলো তার মানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন বেশি হয় আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন কম হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে ব্যাপন বেশি হওয়া বা কম হওয়ার একটা নির্দিষ্ট কারণ আছে সেটা নির্ভর করে আসলে আণবিক ভরের উপর যেমন অ্যামোনিয়ার আণবিক ভর যখন আমরা হিসাব করব নাইট্রোজেন 14 হাইড্রোজেনের 1 × 3 তাহলে আসছে 17 আবার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর হাইড্রোজেনের 1 ক্লোরিনের 35.5 তাহলে আসে হচ্ছে 36.5 তাহলে আণবিক ভর যদি আমরা হিসাব করি তখন দেখা যায় অ্যামোনিয়ার আণবিক ভর 17 এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর 36.5 যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম এই কারণে অ্যামোনিয়ার ব্যাপনটা বেশি আর যেহেতু হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি তার ব্যাপন কম এই কারণে অ্যামোনিয়া গ্যাসটা বেশি অগ্রসর হয় আর হাইড্রোজেন ক্লোরাইড সেই তুলনায় কম অগ্রসর হয় এই জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা সাদা ধোঁয়ার সৃষ্টি করে সেটা অ্যামোনিয়া থেকে দূরে আর হাইড্রোজেন ক্লোরাইড থেকে কাছে এই হচ্ছে আমাদের তিন ধরনের ব্যাপনের ব্যাখ্যা কি একটা হচ্ছে কঠিনের মধ্যে তরলের মধ্যে তরল আর একটা হচ্ছে গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন শিক্ষার্থীরা আমরা এই বিষয়টা আলোচনা করলাম পরের অংশ পরের ক্লাসে আমরা আবার শুরু করব ধন্যবাদ